হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন এবং আপনাদের খামারে যদি কোনো ছাগলের পিপিআর রোগ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সেই খামারের ছাগলের মুখে অত্যন্ত হারে ঘায়ে সৃষ্টি হয়ে থাকে তো আপনাদের খামারে যদি পিপিয়ার রোগ হয়ে থাকে এবং সেই ছাগলের মুখে অত্যন্ত হারে অর্থাৎ প্রচুর পরিমাণে ঘা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মুখের ঘায়ের জন্য কোন মেডিসিনটি ইউজ করতে গেলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এমনকি আপনার সেই ছাগলের মুখের ঘাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার চান্স থাকবে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা যে সকল বন্ধুদের খামারে ছাগলকে পিপিআর রোগ হয়েছে অর্থাৎ পিপিআর রোগ হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ যদি আপনাদের খামারে ও বাড়িতে কোনো একটি ছাগলকে এই ভাইরাস ঘটিত রোগটা ধরে নেই সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের প্রত্যেকটা ছাগলের এই রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই আমি আপনাদের বলবো যদি আপনারা খামারে ছাগল পালন করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই বছরে দুইবার সেই ছাগলগুলিকে পিপিআরের ভ্যাকসিন করিয়ে রাখবেন কারণ পিপিআরের ভ্যাকসিন যদি আপনারা সময় মতো না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছাগলকে যদি কোনো প্রকারের পিপিআর রোগ ধরে নেয় তাতে দেখতে পাবেন যে আপনার খামারে কোনো রকমের আপনারা প্রফিট করতে পারছেন না পিপিআর রোগ হচ্ছে একটি মারাত্মক রোগ এই রোগ যদি কোনো ছাগলকে একবার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে মৃত্যু পর্যন্ত হতে পারে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে পিপিআর হতে গেলে কিন্তু ছাগলের মুখে প্রচুর পরিমাণে ঘা হয়ে যায় আর যদি ঘা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে ছাগলটি বাঁচা অসম্ভব হয়ে পড়ে তার জন্য আমি আপনাদের সামনে আজকের ভিডিওটাতে একখানা মেডিসিনের কথা বলবো এই মেডিসিনটি হচ্ছে হিউম্যানের অর্থাৎ মানুষের তো এই হিউম্যান লিকুইড ওষুধটি আপনারা বাজার থেকে অর্থাৎ মেডিসিনের দোকান থেকে নিয়ে আসবেন এবং নিয়ে এসে আপনার যে ছাগলের মুখে ঘা হয়ে গেছে অর্থাৎ মুখের ভিতরে যে জীব জীবের মধ্যে ঘা হয়ে গেছে সেই জায়গাতে আপনারা এই ওষুধটা দিয়ে দেবেন এই ওষুধটা আপনাদের দিতে হবে দিনে তিন থেকে চারবার যে ওষুধটার নাম হচ্ছে এই ক্যান্ডিড মাউথ পয়েন্ট এই ক্যান্ডিড মাউথ পয়েন্ট লিকুইড ওষুধটি আপনারা মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এই ক্যান্ডেট মাউথ পয়েন্ট লিকুইড ওষুধটি নিয়ে এসে আপনার খামারে যে ছাগলটির মুখে ঘা হয়েছে এমনকি সেই সাদা সাদা ফোসার মতো হয়ে গেছে সে সকল সমস্যার সমাধান করে থাকবে এই লিকুইড ওষুধটি এবার বলে দিই যে এই লিকুইড ওষুধটি আপনারা ছাগলের মুখে কীভাবে দিবেন এই লিকুইড ওষুধটি আপনাদের দিতে হবে ছাগলের মুখটা ভালোভাবে ধরে নিয়ে তার জিপটাতে তিন থেকে চার ফুটে যদি বড় ছাগল থাকে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার ফুটার দিতে পারেন দিনে তিনবার আর যারা ছোট আছে তাদের ক্ষেত্রে আপনারা দু করে দিতে গেলেই হবে তো আমি আপনাদের সামনে বললাম যে পিপিআর রোগের মুখের যে ঘা হয়ে যায় সেই ট্রিটমেন্টটা তো তার আগে আপনাদের অবশ্যই পিপিআর রোগ হতে গেলে তার খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে হবে পিপিআর রোগের ট্রিটমেন্ট সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান সেটাও আপনাদের সামনে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব তা সত্ত্বেও কিন্তু আজকের ভিডিওতে আমি সামান্য পরিমাণে আপনাদের আলোচনা করে দিচ্ছি যদি কোনো ছাগলকে পিপিআর রোগ হয়ে যায় অর্থাৎ পিপিআর রোগে আক্রান্ত ছাগলকে তো আপনার খামারে যে সকল ছাগলকে পিপিয়া রোগ হয়েছে অর্থাৎ যে সকল ছাগলগুলি পিপিআর রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে অবশ্যই আপনারা যে কোনো ভালো অ্যান্টিবায়োটিক ইনজেকশন প্রয়োগ করতে হবে তিন থেকে চার দিন যে ইনজেকশনগুলি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে সেই সকল ইনজেকশন আপনাদের ওই যে সকল ছাগলকে পিপিআর রোগ হয়েছে তাদেরকে প্রয়োগ করতে হবে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ইঞ্জেকশানগুলির মধ্যে কয়েকটি ইঞ্জেকশানের নাম হচ্ছে যেমন অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশান স্ট্রাপ্টোপ্যানিসিলিন ইঞ্জেকশান এক নম্বর অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশান দু নম্বর হচ্ছে স্ট্রাপ্টোপ্যানিসিলিন ইঞ্জেকশান এবং তিন নম্বর হচ্ছে সেপ্টাকজন অ্যান্ড সালভ্যাকটিম কম্পোজিশানের যে কোনো একটি ইঞ্জেকশান এই তিন প্রকারের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশানের মধ্যে যে কোনো একটি ইনজেকশন আপনারা যদি তিন থেকে চার দিন বা পাঁচ দিন পর্যন্ত ইউজ করেন দেখতে পাবেন যে আপনার খামারে সেই পিপিআর রোগে আক্রান্ত ছাগলটি মোটামুটিভাবে সুস্থ এবং স্বাভাবিক হয়ে গেছে যদি সকল ইঞ্জেকশান না শুনে সেক্ষেত্রে আপনাদের আরও ভালো ভালো হাই অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে সেগুলো প্রয়োগ করে দেখতে পারেন তবে হাই অ্যান্টিবায়োটিক ইনজেকশন আপনাদের প্রয়োগ করতে গেলে আইভি রুট দিয়ে ইনজেকশনটি প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যে পিপিআর রোগ হতে গেলে আপনারা কি ট্রিটমেন্ট করবেন বা পিপিআর রোগ হওয়ার পরে ছাগলের মুখের মধ্যে যে ঘা হয়ে যায় সেই ঘাটা আপনারা খুব সহজেই কোন মেডিসিন দ্বারা ঠিক করতে পারবেন তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হলো আজকের এই ভিডিওতে তো আশা করি ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ